2013 সালের পরবর্তীকাল থেকে দুর্নীতির রাস্তা পরিণত হয়েছে। আমরা আমাদের বর্তমান শহরের মানুষের কাছে বিভিন্ন সময়ে আমাদের এই কার্যকলাপ সম্পর্কে অবহিত করেছি। আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী 1 নম্বর এবং 2 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা এখানে পৌরসভায় আমাদের বক্তব্য পৌর প্রশাসকের কাছে জানাতে এসেছি। আজকের এই সভা সভাপতিত্ব করার জন্য আমাদের পার্টির অন্যতম নেতা কংগ্রেস কুণাল নাগের নাম আমি সভাপতি হিসেবে প্রস্তাব করছি। যে দাবি নিয়ে আমরা তাদের কাছে ডেপুটেশন দেব সে দাবি আমি এখন আপনাদের কাছে রাখছি। মহাশয়, ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বর্তমান শহর 1 নম্বর 2 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আপনাকে গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে সমগ্র শহর জুড়ে পৌরসভা সংক্রান্ত বেশ কিছু সমস্যা নিয়ে বর্তমান শহরবাসী নাজেহাল হতে হচ্ছে। পৌর পরিষেবা থেকে আরম্ভ করে বিভিন্ন সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে মানুষের দৈনন্দিন সমস্যা বেড়েই চলেছে। রাস্তা ও নিকাশি ব্যবস্থা অত্যন্ত শোচনীয়। এমতো অবস্থায় বর্তমান পৌরসভার এই অচল অবস্থা কাটানোর দাবিতে আমরা আপনার সাথে আলোচনা করে দাবি দেওয়া সংক্রান্ত সরকার চিঠি প্রদান করছি। আশা করি বর্তমান শহরবাসীর স্বার্থে পৌর সংক্রান্ত সমস্যাগুলি সমাধানে আপনি সদর্থক ভূমিকা পালন করবেন। এই সকল বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আপনার কাছে আমরা আবেদন জানাচ্ছি। নিম্নলিখিত দাবি সমূহ অবিলম্বে বর্তমান পৌরসভায় সুষ্ঠু ও অবাধ পৌর নির্বাচন করতে হবে। প্রশাসক নয় নির্বাচিত পৌর প্রতিনিধিদের মাধ্যমে পৌর পরিষেবা প্রদান করতে হবে। দৈনন্দিন পৌর পরিষেবা ও নাগরিক সার্টিফিকেট পাওয়া এবং বাড়ির প্ল্যান পাওয়ার ক্ষেত্রে অসুবিধা দূর করতে হবে। ওয়ার্ডে ওয়ার্ডে জল সংকট মেটাতে পৌরসভাকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে। শহর জুড়ে রাস্তা ঘুরে সাধারণ মানুষের পথ চলাচলে তীব্র অসুবিধা দূর করতে জরুরি ভিত্তিতে রাস্তা মেরামত করতে হবে। মানুষের ওপর বিপুল পরিমাণে পৌর কাজ চাপানো বন্ধ করতে হবে। বর্ষা নিকাশি ব্যবস্থা সংস্কার দ্রুততার সাথে করতে হবে। পৌরসভার মাধ্যমে অনাগরিক পরিষেবাগুলির ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্তমান শহরে যানবাহন চলাচলের ক্ষেত্রে প্রশাসনের ভাগকারী সিদ্ধান্তগুলি পুনর্বিবেচনা করে শহরকে বাঁচাতে এবং জনগণের স্বার্থে সুষ্ঠু পরিবহন ব্যবস্থা চালু করতে হবে। জনগণের অভিযোগের ভিত্তিতে পৌর পরিষেবার বিনিময়ে সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া কাটমানি ফেরতের ব্যবস্থা করতে হবে। বর্তমান শহর জুড়ে বেআইনি নির্মাণ বন্ধ করতে পৌরসভাকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। উন্নয়নের নামে গাছ কাটা হলে পুনরায় গাছ লাগাতে হবে।